প্রিয় দর্শক, আমি আমির হোসেন আপনাদেরকে নিয়ে এসেছি বিনোদপুর মুন্সীগঞ্জে। তো একজন সফল নারী উদ্যোক্তার জীবনের সফলতার বাস্তব গল্প, সত্য ঘটনাগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমেই তার খামারের যে গাভীগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখুন দর্শক। তো তারপরে আমরা উদ্যোক্তার সাথে আলাপ করব। দেখুন দর্শক, কত সুন্দর সুন্দর গরুগুলো আছে। এখানে দেশি গরুও আছে, কিছু সংকর জাতের গরু আছে। তো আমরা এই যে নারী, একজন নারী হয়ে কিভাবে আসলে এত বড় একটি খামার পরিচালনা করছেন সেসব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা কথা বলছি ওনার সাথে। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বললেন বোন। গরু পালন করে আল্লাহর রহমতে ভালোই আছেন। আচ্ছা, কত বছর ধরে গরু পালন করেন? আমরা 20-22 বছর ধরে, না বেশি, আরো আরো বেশি, 25 বছর ধরে পালতেছি। তো আপনার নাম কি? গরু ছিল না আপনি এসে শুরু করলেন কোনটা? না, আমার শ্বশুর বাড়িতে গরু পালতো, আমি এসে গরুর কাছে করি। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে গরু পালতো, আইসা গরুর কাজ করলেন। তো এই যে আপনার স্বামী গরু লালন পালন করতেন, তো তখন আপনার বাবা মা কি আসলে বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে, অনেক বাবা মাই আছে যে যারা যেসব বাড়িতে গরু ছাগল থাকে সেই সব বাড়িতে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না, তো আপনার বিয়েটা এই বাড়িতে কেন দিল আসলে? এটা ভুল ধারণা। এটা তো মনে করেন যে গরু বাছুর লক্ষ্মী। আচ্ছা, যারা দিতে চায় না হেরা এটা ভুল করে। হেরা ভুল করে। গরু বাছুর পাইলে অনেক ভালো আছে, এটা নিজের ব্যবসা। এটা হলো নিজের ব্যবসা, মানে অন্যের অধীনে থাকতে হয় না নাকি? না। আচ্ছা, তো এই যে আপনি তো একজন নারী হয়ে, আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার দুই ছেলে, না দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে। এই যে তাদের, তারা কোন ক্লাসে পড়ে? মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। আর ছেলে? ছেলে মেট্রিক পাশ করছে। ছেলে মেট্রিক পাশ করেছে। হ্যাঁ, বার আগে ছিল, বর্তমান আইসে করোনার লেগে যাইতে পারেনি। আচ্ছা, বিদেশও গেছিল ছেলে। এই গরু পালনের টাকা দিয়ে কি বিদেশ পাঠাইলেন নাকি? হ্যাঁ, সব কিছু গরু পালনের টাকা দিয়ে। মেয়ে গো বিয়া দিয়েছে, গরু পালনের টাকা দিয়ে ছেলে বিদেশ পাঠাইছে, গরুর টাকা দিয়ে। আচ্ছা, এখন বাড়ি গল করবো এই গরুর টাকা দিয়ে। আচ্ছা, তো এই যে 25 বছরে কত লক্ষ টাকার মতো মালিক হয়েছেন যদি আনুমানিক একটা হিসাব করি আমরা? এই বাড়ি ঘর করছি, মেয়ে গোবিয়া সাথে দিয়েছি, ছেলে মানুষ করছি। এতে কি 25 বছরে 50 লাখ টাকার মতো জমাইতে পারছেন নাকি? জমাইতে পারছি বলতে, ভাঙা চুরি হয়ে যায় আবার জমাই আবার ভাঙ্গি এই পর্যন্ত। এখন ক্যাশ কত আছে? এখন ক্যাশ আমি বলতে পারি না, আমার স্বামী করতে পারে। আপনি বলতে পারেন, আপনার স্বামী বলতে পারে। তো ভালো আছে নাকি মোটামুটি? আচ্ছা, এখন খামারে যে কয়টা গাভী আছে আপনার? এখন কি গাব আছে নাকি? এখন গাব নাই, এটা কিছু নাই, বীজ দিচ্ছেন নাকি? এটা বীজ ওদের নাই, কাদের কাছে বেছেন? কষাইয়ের কাছে না? মানে পালার লেগে বিক্রি করেন নাকি? তো এটা বললেন কত দাম হলে বিক্রি করবেন? 70,000 হলে বিক্রি করবেন। আচ্ছা, তারপরে যে গাভীটা দেখছি এটা কয় দাঁতের? পাঁচটা বাচ্চা দিছে। এখন কি গাব আছে নাকি? না, এখন গাব নাই। আচ্ছা, তো এটা কিরকম দামে বিক্রি করবেন? এই তো 70-75 কি বা 80,000 টাকা হলে বিক্রি করবেন। তারপরে যেটা দেখতেছি এটা কয় দাঁতে? পাঁচটা বাচ্চা দিছে। মানে এগুলো দিয়ে হলো খামার করা যাবে না, মানে এই যে মাংসের জন্য যারা ক্রয় করে তাদের কাছে বিক্রি করেন নাকি? তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে মাংসের গরু, এগুলা মাংসের গাভী গরু। তো কুরবানির উদ্দেশ্যে কি এই যে ঠট গাভী যেগুলো আছে বাচ্চা উচ্চা হয় না এরকম গাভী বিক্রি করেন নাকি? আতাল পরিষ্কার হলান, আতাল মানে খামার পরিষ্কার হলান। প্রিয় দর্শক দেখছেন আপনারা যে আবার দেশি গাভী গরু গুলো আছে। তো এই যে আমরা একটা দেশি গাভী গরু দেখছি, এটার পেটে কিছু আছে? একটা গাভীর নাই। তো এগুলো কিরকম দামে বিক্রি করেন? 60-75-80 এরকম দামে। কোন ওষুধ বেজার নেই, ওষুধ পানি খাওয়ায় না,
চিকিৎসা কি করে? চিকিৎসা ডাক্তার আনে, ডাক্তারের সহযোগিতা পান? সরকারি ভাবে সাহায্য? না, এটা নিজেকে খরচ। আর এমনি সরকারের তো আমাকে চাই হয় না, সরকারের তো সারা বছর ভোট হয়ে দিয়ে গেলাম, ফিরো চায় না। করোনার মধ্যে অনেক খামারি তো ভর্তিকে দেওয়া হয়েছে, আপনাদের কোনো ভর্তিকে দেওয়া হয়নি? না, সরকার পারলে আরো নিয়ে খায়। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা ছেলে বিদেশ পাঠামু, বাড়ি ঘর করমু, তারপরে আর 10 বছর পালম। আর 10 বছর পালবেন? কারণ গরুয়ে তো লাভ, গরুতে লাভ আছে। এই যে নতুন নারী যারা আছেন খামার শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ রাখি? বললে ভালো হইব। হ্যাঁ, কারণ এটা তো নিজা ব্যবসা, মনে করেন কারো কামলা দেওয়া লাগে না, নিজেরা করলাম, মানুষের আরো কামলা খাটাইলাম। আচ্ছা, তো এই যে এগুলো তো ঘাস লাগে নাকি? হ্যাঁ, ঘাসের ব্যবস্থা কিভাবে করছেন? ওই যে জমি রাখছে, জমির মধ্যে ঘাস বুনেছে, এনে না খাওয়ায়। আচ্ছা, তো এই যে আপনি গরু পালন করছেন বলছেন, গরু পালনে অনেক লাভ, তারপরে আপনার ছেলেকে কেন বিদেশ পাঠাচ্ছেন? আসলে পাঠাই, মনে করেন এলাকার অবস্থা ভালো না, ছেলে পাড়া থাকলে ভালো থাকবো, এমনি ভালো আছে আর ভালো থাকার চিন্তা ভাবনা করি। মানে বাজে আড্ডা থেকে দূরে রাখার জন্য ছেলেকে বিদেশ পাঠাতে যাচ্ছেন? বিদেশ যায় তো এইসবই করতে হবে, এর থেকে কঠিন কাম তো করতে হয়। কম্পিউটার কাজ করছে, ভালো ছিল নাকি? বেতন কিরকম পাইতো? প্রথমত 50, তারপরে 80-75, তারপরে আজ যে সময় আইসা পড়বে তার সময় 1 লাখ টাকা বেতন ছিল। 1 লক্ষ টাকা বেতন ছিল, তো মাশাল্লাহ তো ভালোই ছিল। মাশাল্লাহ ভালো তো ছিল, তো করোনা লেগার যাই তো ভালো না ওনার। হ্যাঁ, ওনার আসলো কি কারণে? আসলে অসুখ হয়েছিল। অসুখ হয়ে গেছিল? আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আসলে একদম ন্যাচারাল পরিবেশের একটি গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে আসলে ঠট গাভী গরুগুলো কিনে আনে উদ্যোক্তা এবং এগুলা বিক্রি করে এই এলাকার কসাই যারা আছে বা বিভিন্ন অনুষ্ঠানে যারা গরুগুলো নেয় তাদের কাছে বিক্রি করে মোটামুটি ভালোই আছেন, দেখতেই পারলেন। তো আপনারা যারা আসলে নতুন খামার শুরু করতে চান আসলে, তারা অবশ্যই একটি প্রশিক্ষণ নিয়ে তারপরে খামার শুরু করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।